নমস্কার বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা আমাদের সন্নিকটে চলে এসেছে। আগামী মাসের 9 অথবা 10 তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরের সকল সার্বিক পরিস্থিতিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো দেরি না করে এখনই আমরা আমাদের মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যে সকল নতুন ভিউয়ার্স আছেন আপনাদের সকলকে অনুরোধ করব, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সকল আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, চলে আসলাম আজকে আমাদের মূল পর্বে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। আগামী মাসের 9 অথবা 10 তারিখে হয়তো পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আর পবিত্র ঈদুল আজহা বাংলাদেশ এবং ইন্ডিয়া তথাকথিত সকল মুসলমানদের জন্য একটি পবিত্র দিন। উক্ত দিনটিকে সামনে রেখে সকল মুসলমানগণ উৎসবের আমেজে মাতে এবং এই উৎসবকে আরও মধুর করে তুলতে বাইরে ভ্রমণ করে থাকেন বা বিভিন্ন কেনাকাটা করার জন্য ইন্ডিয়াকে একটু বেশি প্রাধান্য দিয়ে বেছে নেন বাংলাদেশি নাগরিকগণ, যার ফলশ্রুতিতে আমরা সবসময় দেখতে পাই সকল ঈদগুলোর আগেই বর্ডারগুলোতে অতিরিক্ত একটি ভিড় লক্ষ্য করা যায় এবং অতিরিক্ত এই যে মানুষগুলো ইন্ডিয়াতে ভ্রমণ করেন তারা ম্যাক্সিমাম হয়তো ইন্ডিয়াতে মার্কেটিং করতে যান, অনেকে বিজনেস করে থাকেন, বিজনেস পারপাস ঈদকে সামনে রেখে একটি ভালো ব্যবসা করার জন্য ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কালেকশন করার জন্য ইন্ডিয়াতে যান। সব মিলিয়ে বেনাপোল স্থলবন্দর তথাকথিত বাংলাদেশের সকল স্থলবন্দরগুলোতে ঈদকে সামনে রেখে একটি বাড়তি চাপ আমরা সবসময় লক্ষ্য করে থাকি, এখনও তার বিকল্প নয়। বন্ধুরা, গতকাল থেকে আমরা আবারও লক্ষ্য করছি বেনাপোল স্থলবন্দর দিয়ে অনেক বেশি যাত্রী চাপ বেড়েই চলেছে এবং এই যে সকল যাত্রীগণ ইন্ডিয়াতে প্রবেশ করছেন তাদের ম্যাক্সিমামই যে কোনো বিজনেস পারপাসে ইন্ডিয়াতে প্রবেশ করছেন, যেহেতু সামনে ঈদ তারা একটা ভালো বিজনেসের লক্ষ্যে ইন্ডিয়াতে প্রবেশ করছেন। তো আপনাদের সকলকে অনুরোধ করব, যে সকল ভাইয়েরা ইন্ডিয়াতে মার্কেটিং করার জন্য যাচ্ছেন অথবা বিজনেস পারপাস প্রোডাক্ট কালেকশনের জন্য যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন, কারণ বর্তমানে ইন্ডিয়ান ইমিগ্রেশনের সার্ভার জটিলতার কারণে অনেকটাই বিভ্রান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের, সর্বনিম্ন 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় তো প্রতিনিয়ত আমরা দেখতেই পাচ্ছি, ইন্ডিয়া থেকে ফেরার পথে যে সকল যাত্রীগণ অনেক বেশি প্রোডাক্ট ক্যারি করেন, জামা কাপড় হতে পারে, আপনার কসমেটিক্স আইটেম হতে পারে, অনেকে বিজনেস পারপাস অনেক বেশি মালামাল একসাথে নিয়ে চলে আসেন, কিন্তু তারা বর্ডারে এসেই বিভ্রান্তিতে পড়েন, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন অসৎ উপায়গুলো ব্যবহার করে তাদেরকে সেই সকল পণ্যগুলো বাংলাদেশে নিয়ে আসতে হয় এবং বাংলাদেশে আনার পরও তাদের শান্তি হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে এই পণ্যগুলোর জন্য হ্যারাসমেন্ট করা হয় এবং প্রত্যেকটা জায়গাতে তাদের কিছুটা সম্মানী দিয়ে তারপর তাদের প্রোডাক্টটি গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যেতে হয়। তো সব মিলিয়ে পুরো প্রসেসটি কিন্তু অনেকটাই কঠিন এবং কষ্টসাধ্য আমাদের জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি এমন কোনো ওয়ে না থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছে অনেকগুলো বিশ্বস্ত হ্যান্ড আছে যারা ডোর টু ডোর সার্ভিসের কাজ করে, আপনি ইন্ডিয়াতে প্রোডাক্ট কিনে তাদের হাতে বুঝে দিয়ে আসলে তারা সরাসরি ঢাকাতে আপনার হাত পর্যন্ত পৌঁছে দিয়ে যাবেন। এই সকল ধরনের বিভ্রান্তি এড়িয়ে আপনারা খুব সহজেই আপনাদের পণ্যগুলো বাংলাদেশে ভালোভাবে নিয়ে আসতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়া, আপনাদের কোনো বাড়তি টাকা পয়সা দিতে হবে না, কোনো হ্যান্ডে আপনার বিভ্রান্তিতেও পড়তে হবে না, আপনি সরাসরি ইন্ডিয়াতে আপনার প্রোডাক্টগুলো কিনে দেবেন, আপনি ডোর টু ডোর সার্ভিসগুলোর হাতে আপনার পণ্যটি বুঝে দিয়ে স্লিপটি নিয়ে আসবেন এবং সরাসরি ঢাকাতে তাদের অফিস থেকে আপনারা পণ্যগুলো সংগ্রহ করে নিতে পারবেন। এমন অনেকগুলো হ্যান্ড আমার হাতে বর্তমানে রয়েছে, আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাদেরকে সেই হ্যান্ডগুলোর যোগাযোগের নাম্বারগুলো আপনাদের দিয়ে দিব, আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পণ্যগুলো খুব সহজে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনাদেরকে আরও একটি বিষয় সতর্ক করতে চাই। বন্ধুরা, ইতিপূর্বে আমরা সকলেই জানি বেনাপোল দিয়ে বাংলাদেশে ফেরত আসার সময় বাংলাদেশ কাস্টমসে কিছু থার্ড পার্টির মাধ্যমে কিছু টাকা দিলেই আমরা আমাদের পণ্যগুলো কাস্টম থেকে সরাসরি নিয়ে আসতে পারতাম কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া, কিন্তু বর্তমানে এই জায়গাটি আর সেভাবে পরিচালিত হচ্ছে না, কোনো থার্ড পার্টির দৌরাত্ম্য সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, যার দরুন বাংলাদেশ কাস্টমস অনেকটাই কঠোর অবস্থানে বসেছে এবং যাদের কাছে অতিরিক্ত পণ্য পাচ্ছে তাদেরকেই আটকে দিচ্ছেন এবং
কোনো জরিপানার মাধ্যমেও তাদের পণ্যগুলো সঠিকভাবে নিয়ে আসতে দিচ্ছেন না, অনেক পণ্যই তারা রেখে দিচ্ছেন। আপনার প্রয়োজন একজন মানুষের যতটুকু আনা সম্ভব বা একজন মানুষের নিজের প্রয়োজনের স্বার্থে যতটুকু পণ্য নিয়ে আসতে পারবেন ঠিক ততটুকু দিয়ে বাকি পণ্যগুলো তারা রেখে দিচ্ছে। কিন্তু ইতিপূর্বে এ ধরনের কোনো বিষয় ছিল না, আমরা চাইলেই সহজে আমাদের পণ্যগুলো নিয়ে আসতে পারতাম। এখন কথা হচ্ছে বন্ধুরা, আমরা যারা বিজনেস করি, বিজনেস পারপাস ইন্ডিয়াতে ভ্রমণ করি, ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে আসি, আমরা অনেক টাকা এখানে ইনভেস্ট করি। বন্ধুরা, এতগুলো টাকা ইনভেস্ট করে, এত সময় ব্যয় করে ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে আসার পরে আমাদের সেই মূল্যবান পণ্যগুলো যদি কাস্টমসে রেখে দেয় তাহলে আমাদের কষ্টের আর শেষ থাকে না। সব মিলিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি মধ্যে আমাদের পড়ে যেতে হয়। তো এজন্যই কিন্তু বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি, বর্তমানে যেহেতু একটু কঠোর পরিস্থিতি চলছে, আপনারা যদি নিজেরা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে নিজেদের পণ্য নিয়ে আসতে পারেন তাহলে তো খুব ভালো। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই মুহূর্তে এতটা রিস্ক নেবেন না, যেহেতু কম বেশি প্রবলেম চলছে আপনারা সকলেই জানেন। আর এই জন্যই কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, যদি সম্ভব হয় কিছু পণ্য আপনারা নিজেরা ক্যারি করুন, আর কিছু পণ্য আপনারা থার্ড পার্টি কোনো ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে নিয়ে আসতে পারেন। এমন নয় যে আমি যাদের কথা বলছি তাদের সাথে বিজনেস করতে হবে, অনেক ডোর টু ডোর সার্ভিস আপনারা পেয়ে যাবেন কলকাতাতে, তাদেরকে ব্যবহার করে আপনার পণ্যগুলো খুব সহি সালামতে আপনারা সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসতে পারবেন কোনো ঝুটঝামেলা ছাড়া। বন্ধুরা, এতগুলো টাকার মূল্যবান পণ্যগুলো আমরা কোনোভাবেই হারাতে চাই না, তাই আপনাদেরকে অনুরোধ করবো এই সামান্য টাকার জন্য কার্পণ্য করবেন না এবং নিজেদের বিপদ ডেকে আনবেন না। বন্ধুরা, এই বিষয়টিতে কেউ কথা বলে না। আমরা যে কজন আছি ইন্ডিয়ান ইউটিউবিং করি, ইন্ডিয়ান সকল নিউজ নিয়ে, আমরা কেউ কখনোই এই বিষয়টি বলি না। কিন্তু প্রতিদিন আমার কাছে অসংখ্য পরিমাণ প্রশ্ন আসে, দাদা কীভাবে ইন্ডিয়া থেকে পণ্য কিনে আমরা বাংলাদেশে নিয়ে আসবো, আমাদের তো কোনো ধরনের আইআরসি নেই বা আমাদের কোনো বিজনেস ভিসা নেই। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা খুব সহজে ইজি প্রসেসে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে, তাদের আইআরসির মাধ্যমে আপনি কেজি প্রতি পেমেন্ট করে আপনার পণ্যটি বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসতে পারবেন। আপনারা এই বিষয়ে সহযোগিতা চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার, আপনার পণ্যটি সহি সালামতে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে নিয়ে আসার। তো বন্ধুরা, আরও একটি বিষয় আমরা সবসময় দেখি, বর্ডারে বর্তমানে টাকার রেটটা অনেকটাই কম রয়েছে। কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন, দাদা বর্ডারে টাকার রেট কম, কিন্তু যারা আইআরসি করে ইন্ডিয়াতে টাকা নিচ্ছেন বিজনেস পারপাসে, তারা কীভাবে রেট বেশি পাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্ডারে যে রেটটি পাবেন সবসময় আইআরসি রেটের থেকে অনেকটাই কম পাবেন, কারণ তারা ওখানে বিজনেস করতে বসেছেন, তারাও আপনার টাকাটি ওইভাবেই আইআরসির মাধ্যমেই লেনদেন করে, বাকি যে টাকাটা থাকবে ওটা তাদের প্রফিট, ওইখান থেকেই তারা প্রফিট করে তাদের অফিস খরচ সহ সব কিছু তারা মেনটেন করে থাকেন। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের যদি কোনো বিশ্বস্ত আইআরসি হ্যান্ড থাকে, আপনারা তাদেরকে ব্যবহার করে তাদের আইআরসির মাধ্যমে আপনার টাকাটিও ইন্ডিয়াতে নিতে পারেন। যদি বিজনেস পারপাস অনেক টাকা আপনার ইন্ডিয়াতে নিতে হয় তাহলে আপনি বর্ডারের থেকে অনেকটাই রেট বেশি পাবেন। তো সব মিলিয়ে বন্ধুরা, বেনাপোল বন্দরে কিছুটা বর্তমানে হয়রানি আমরা দেখতে পাচ্ছি, কারণ ইন্ডিয়ান ইমিগ্রেশন সার্ভারটি ডাউন হয়ে যাওয়ার কারণে গত 2 দিন ধরে বেনাপোল ইমিগ্রেশনে অনেকটাই যাত্রী চাপ আমরা লক্ষ্য করতে পারছি। 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে সকল প্রসেসিং কমপ্লিট করে ইন্ডিয়াতে প্রবেশ করতে, যেটা 2 দিন আগেও 1 থেকে 1.5 ঘন্টায় পার হওয়া যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাদের সার্ভার প্রবলেমের জন্য ইন্ডিয়াতে প্রবেশ করতে এখন অনেকটাই বেশি টাইম লেগে যাচ্ছে। বন্ধুরা, আজকে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে কোনো ধরনের ঝুট ঝামেলা বা প্রবলেম আমরা এখনও পর্যন্ত পাইনি, কোনো ধরনের যাত্রী হয়রানিমূলক কোনো নিউজ এখন পর্যন্ত আমরা সকাল থেকে পাইনি। এছাড়াও বন্ধুরা, আজকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে যে মানি এক্সচেঞ্জ রেটটি রয়েছে, টাকার বিপরীতে আপনারা ইন্ডিয়ান রুপি পাবেন 81.20 টাকা থেকে 82 টাকা পর্যন্ত আপনার টাকার মানের উপর, এবং ডলার রেটটা চলতেছে 78 থেকে 78.50 টাকা পর্যন্ত। আপনাদের সকলকে অনুরোধ করব, যেহেতু বেনাপোল স্থলবন্দরে অনেকগুলো মানি এক্সচেঞ্জ ঘর রয়েছে, আপনারা এক জায়গা থেকে না ভাঙিয়ে কয়েকটা ঘর যাচাই করে আপনার টাকাটি ভাঙাবেন, আশা করা যাবে তাহলে অবশ্যই আপনারা কিছুটা রেট বেশি পাবেন। বন্ধুরা, এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ আপডেট। এছাড়াও বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।